থ্যাংক ইউ। বলহালিত লায়ন্স ক্লাব অব চিটাগং প্যানোরামা সিটির উদ্যোগে অক্টোবরের 1 তারিখ বৃহস্পতিবার বিএলএ অসহায় গরিব দুস্থলের মধ্যে সেলাই মেশিন, চশমা ও ঔষধ বিতরণ করা হয়। লায়ন মির্জা মোহাম্মদ জাহেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল লায়ন ডিস্ট্রিক্ট গভর্নর নাসিরুদ্দিন চৌধুরী এমজেএফ। বিশেষ অতিথি আছিল লায়ন কামরুন মালেক, লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর মিয়া এমজেএফ, লায়ন মোহাম্মদ মইনুল হক, লায়ন আহমদ হোসেন, লায়ন ফখরুদ্দিন সহ অন্যান্য দল। পরে স্থানীয় দুস্থ মহিলারে সেলাই মেশিন, 180 জনের চশমা, 375 জন রোগীর মধ্যে ঔষধ, 220 জনের ব্লাড গ্রুপিং ও 49 জন সানি রোগীর চিকিৎসা করা হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।